বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশ দিবস, বাংলাদেশ ডে পালিত হয় নেদারল্যান্ড। বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবন উদ্ভাবক উদ্ভাবককে সবচেয়ে কার্যকরী একটি সোলার এনার্জি সেল ডক্টর জামাল উদ্দিন বাংলাদেশ জামাল উদ্দিন ডক্টর জামাল উদ্দিন জামাল উদ্দিন সৌরশক্তি আবিষ্কার করে বিখ্যাত হয়ে গেলেন। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 212 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, রাজনৈতিক পলিটিক্যাল ডিস্টেন্স। মেগাসিটির দিক থেকে ঢাকা 6 নম্বরে, ঢাকা 6 নম্বরে থেকে কত নম্বর আছে, 19 নম্বর চলে গেছে। মেগাসিটির দিক থেকে ঢাকার অবস্থান 19তম এবং মোট 27টি মেগাসিটি রয়েছে বিশ্বে। দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর, মাটির নিচে জাদুঘর কোনটা? এটা আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম কোথায় কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। নোট, মাটির নিচে প্রায় 24 ফুট গভীরে দ্বিতল ভবন বিশিষ্ট জাদুঘরটি 7ই মার্চ 2011 সালে উদ্বোধন ওপেন করা হয় খুলে দেওয়া হয় জনসাধারণ করে দেওয়া হয় 2011 সালে 7ই মার্চ মাটির নিচে সোহরাওয়ার্দী উদ্যান জাদুঘর। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত? চাঁদা চাঁদা করা দেয় বাংলাদেশ শতকরা 1%, 0.1%। উড়ে নীল দরিয়া এই গানটি আমার নিরানি ভাষায়, গানটি কে লিখেছেন? সালাম সালাম হাজার সালাম, তুমি কি দেখেছ কবুর জীবনের পরাজয়। গানগুলি শিল্পী কে? আহ কি সুন্দর গান। গানগুলো লিখেছিলেন বাংলার বিখ্যাত লেখক আব্দুল জব্বার। কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ ডিজিটাল চুক্তির সর্বপ্রথম স্বাক্ষর করেছে বাংলাদেশ। কটকা সমুদ্র সৈকত কোথায়? কটকা সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজারে, সুন্দরবনে, সুন্দরবনে সাতক্ষীরা বাগেরহাট খুলনা সুন্দরবন নিয়ে উপস্থিত কটকা। 29 থেকে 30 জুলাই 2017 পানি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? পানি সম্মেলন হাই রে ওয়াটার সম্মেলন 17 জুলাই 29 থেকে 30 পানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পানি সম্মেলন হয়েছিল কোথায়? ঢাকায়, ঢাকা বাংলাদেশ হাইরে হাইরে কিছু মনে থাকে না। ঢাকায় পানি সম্মেলন হইল 2017 সালে, এত সে আর যায় না। ও এই সময় তো পানি ছিটেছিল তাই না? গত বছর হয়েছে, এটা হয়েছিল সম্ভবত মেডিয়াম যেখানে হতে কি আপনাদের পর্যন্ত আসছিল। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন আদিবাসী কোনটি? প্রাচীনতম চট্টগ্রামে কারা থাকে? চাকমা, খাসিয়া, মুরং এবং মুরং এবং মুং, মুরং বা মুং, মুরং হবে, মুরং হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী, প্রাচীন আদিবাসী। খাসিয়ার গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি, পুঞ্জি বলা হয় সেখানে। চাকমাদের গ্রামগুলো কি নামে পরিচিত? চাকমাদের গ্রামগুলো কি নাম পরিচিত? কারবাই নাকি? না, আদাম, আদাম মানে পরিচিত। সালদাদের গ্রাম প্রধানকে? গ্রাম রাজা মনে হয়, মাঝি, মাঝি। লাউরা, লাউরা রা কোন ধর্মের অনুসারী? লাউরা ইসলাম ধর্ম অনুসারী। দামতোয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? দামতোয়া জলপ্রপাত অলিকদম বান্দরবান। 2017 সালে বৈশ্বিক জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান কততম? ষষ্ঠ, কততম? ষষ্ঠ। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো উচ্চ প্রযুক্তি কেনিয়ায় রপ্তানি হতে যাওয়া জাহাজের নাম হচ্ছে, নাম কি? দরিয়া, 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 দরিয়া। জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান 7ম, জনসংখ্যা বাংলাদেশ বিশ্বের 8ম,
জনসংখ্যা বাংলাদেশে বিশ্ব অষ্টম এবং জনসংখ্যা বাংলাদেশের অবস্থান প্রথম, ঘনত্বের দিক থেকে সপ্তম, জনসংখ্যা বাংলাদেশে বিশ্বে অষ্টম, ঘনত্ব বেশি এবং কম। 2021 সালের মধ্যে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে? 24,000 মেগাওয়াট। 21-এর মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। 24,000, তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সমস্যা।